একজন তো সাহাবা সুন্নার মাইয়ের লগে প্রেম করতেছে, আর একজন যদি বিরাজ মন্ডলের মাইয়ের লাহান জোলার পোলার লগে প্রেম শুরু করে, তাহলে তো মুশকিল। মান সম্মান তো আর থাকবে না। নোটিশটা তো দিলেন, নোটিশ দেওয়ার পরে তো গ্রামের মধ্যে সমালোচনার ঝড় পড়ে যেতেছে। আব্বা আপনার কি মনে হয় নোটিশ দিয়ে প্রেম ঠেকানো যাইব? আব্বা এখন ডিজিটালের যুগ, মোবাইলের জামানা, কারো যদি কথা বলতে হয় তাহলে মোবাইলে কথা বলবে। আপনি এটা কেমনে ঠেকাবেন আব্বা? হ্যাঁ কইছে, এ নিয়ে আর তর্ক করো না, এই সিদ্ধান্ত আমি একলা নেই নাই, গ্রামের মুরব্বীরা মিলা নিছে। কিন্তু আব্বা লোকজন তো শুধু আপনার নাম নিতেছে। নিক, তোমার সমস্যা কি? নাকি তুমিও এই সবের মধ্যে জড়াইছো? না না আব্বা, কি করে, এই সবের থেকে তো আমি এক শত দূরে থাকি, এই সবের মধ্যে আমি নাই আব্বা। তাহলে এইটা নিয়ে আজ এটা তর্ক করো না, যাও ঘরে যাও, ঘরে যাও। বাজারে যাবো আব্বা। বাজারে কেন? কাজ আছে। আপনার ঘোষণায় অসুবিধায় পড়ে গেছে, তাই এত কথা বলতেছি। এইটা আমি বুঝছি। আপনি মা তো এই ঘোষণায় খুশি না। কে? হেও তো আমারে কইল, আব্বা এটা কি করে? তারও একই কথা, এই ঘোষণা দিয়ে তো গেলাম আমি প্রেম আক্কান যাইব না। তুমি কি কইলা? আমি কইছি এই সিদ্ধান্ত তো তোমার আব্বা একলা নেন নাই। এক কাম করো, তুমি ওর উপরে নজর রাখো, আমারও ওর উপরে সন্দেহ হইতেছে। আমার তো মনে হইতেছে অয় মিনিস্টার লাহান কোনো সমস্যায় পড়ছে। এই সন্দেহের কথা তো আপনার আমি আগেই কইছিলাম, শুধু ধরতে পারি নাই কার সাথে সম্পর্কে জড়াইছে। তুমি ওর পিছে লাগিয়ে থাকো, জানার চেষ্টা করো কার লাগে প্রেম করতেছে। এখন তো জানা আরো কঠিন হয়ে গেছে, ঘোষণার পর তো সবাই চাইপা যাইব, আগে হইলে জানা যাইত। তারপরেও লাগিয়ে থাকো, একজন তো সাহাবা সুন্নার মাইয়ের লগে প্রেম করতেছে, আর একজন যদি বিরাজ মন্ডলের মাইয়ের লাহান জোলার পোলার লগে প্রেম শুরু করে, তাহলে তো মুশকিল। মান সম্মান তো আর থাকবে।